এখানে আমি ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ এই অপশনটা নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভটা কি। যদি এমন হয় একই নেটওয়ার্কের মধ্যে কোনো একটা ফোল্ডার, তার ভিতরে কিছু ফাইল রয়েছে, যে ফোল্ডারটা নিয়ে আমাকে প্রায় কাজ করতে হচ্ছে, কিন্তু এটা আমার কম্পিউটারে নেই, অন্য একটা কম্পিউটার থেকে এনে বারবার কাজ করতে হচ্ছে, তো বারবারই আমাকে নেটওয়ার্কে প্রবেশ করে সেখান থেকে নিয়ে আসতে হবে। কিন্তু আমি যদি চাই আমার কম্পিউটারে সেই ফোল্ডারটাকে একটা ড্রাইভের মতো করে রেখে দেব, এবং যখন আমার প্রয়োজন তখন এই ড্রাইভের মতো যেটা আমি রাখলাম এর ভিতরে প্রবেশ করলে সেই ফাইলগুলো আমি পেয়ে যাব, সেক্ষেত্রে মনে হবে এটা আমার কম্পিউটারেই রয়েছে। এভাবে অন্য কম্পিউটার কোনো ফোল্ডার বা কোনো ড্রাইভকে নিজের কম্পিউটারে এনে কোনো ড্রাইভের মতো করে রাখা যায়। এখানে আমি জাহিদ নামে যে কম্পিউটারটা রয়েছে সেখানে রয়েছি। এখন আমি সৌরভ নামে যে কম্পিউটারটি রয়েছে সেখান থেকে একটা ফোল্ডারকে এই কম্পিউটারে ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ তৈরি করব। তো ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ তৈরি করার জন্য প্রথমেই মাই কম্পিউটার উপর মাউসের রাইট ক্লিক করতে হবে, ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি একটা বক্স আসছে, ড্রাইভ জেড, অর্থাৎ ড্রাইভের জন্য কোন বর্ণটা এখানে সেট করবে। এখানে বিভিন্ন বর্ণ দেখতে পাচ্ছি রয়েছে, আমি জেডটাই চয়েস করে দিলাম, ডিফল্ট অবস্থায় এটা রয়েছে। এবং ফোল্ডার, অর্থাৎ কোন ফোল্ডারটাকে আমি ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ তৈরি করব। ব্রাউজ করি এবং আমি বলেছিলাম সৌরভ নামে যে কম্পিউটারটি রয়েছে সেখান থেকে একটা ফোল্ডার আমি ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ করব। তো এখানে আমি যে ওয়ার্ক গ্রুপটা রেখেছি নামই ওয়ার্ক গ্রুপ, এখানে ক্লিক করলাম এবং এখানে যে দুইটা কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে রয়েছে সে দুইটার নাম চলে আসছে। যদি আরও কম্পিউটার এই নেটওয়ার্কের মধ্যে থাকতো তাহলে এখানে সবগুলো চলে আসতো, তো যেহেতু দুইটা রয়েছে তাই এই দুইটা আসছে। এবার আমি সৌরভ কম্পিউটারে প্রবেশ করি এবং এখান থেকে সিইসি পিকচার এই ফোল্ডারটাকে ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ তৈরি করব, তাই এটা নির্বাচন করে ওকেতে ক্লিক করি। অবশ্যই যে ফোল্ডারটাকে আমি ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ করব সেই ফোল্ডারটা শেয়ার করা থাকতে হবে। এখানে সিইসি নামে যে ফোল্ডারটি রয়েছে এটা সৌরভ কম্পিউটারে রয়েছে এবং সেখানে শেয়ার করা রয়েছে, বিধায় এখানে দেখা যাচ্ছে, যদি শেয়ার করা না থাকতো তাহলে এখানে দেখা যাবে না। তো এটা নির্বাচন করে ওকে ফিনিশ, তাহলে দেখতে পাচ্ছি ফোল্ডারটা ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ তৈরি হয়েছে। এটা কোথায় পাওয়া যাবে? মাই কম্পিউটারের ভিতরে এবার ডাবল ক্লিক করে প্রবেশ করি এবং শেষে দেখতে পাচ্ছি ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছি ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভটা চলে আসছে এবং এর উপর ডাবল ক্লিক করে আমি এই ফোল্ডারে প্রবেশ করতে পারবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা একটা ড্রাইভের মতো, আসলে এটা কোনো ড্রাইভ না, এটা সৌরভ নামে যে কম্পিউটারটি রয়েছে সেখানে সিইসি নামে যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটি এখানে ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ তৈরি হয়ে গেল। এভাবে অন্য কম্পিউটারে কোনো ফোল্ডারকে ড্রাইভের মতো করে নিজের কম্পিউটারে রাখা যায়। এটা হচ্ছে ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ।